অধিকাংশ মানুষ যাকে ধর্ম বলে তা বর্জন করো। অধিকাংশ লোক যাকে ধর্মদ্রোহিতা ও কুফরি বলে তা বেশি বেশি করতে থাকো। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তুমি যদি অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথতে বিচ্যুত করে ফেলবে। সূরা আনাম 116 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম। ভাই ও বন্ধুরা, বর্তমান সমাজে অনেকেই বলে থাকেন তরিকতপন্থীরা ভণ্ড, যারা গরিব নওয়াজের অনুসারী, যারা মারফত নিয়ে কথা বলে তারা নাকি সবাই ভণ্ড। এবং তারা এটাও বলে থাকেন ভণ্ড বলেই তরিকতপন্থীদের লোক সংখ্যা সব থেকে কম, আর আমাদের মত ও পথ সঠিক বলেই অধিকাংশ লোকই আমাদের দলভুক্ত। তিনারা আরও বলে থাকেন পাঁচ যেখানে খোদা সেখানে, অর্থাৎ অধিকাংশ লোক যেটাকে সঠিক বলে মনে করেন সেটাই ঠিক। ভাইজান, আসুন কোরআন ও হাদিসের আলোকে একটু বিচার ও বিশ্লেষণ করে দেখি তিনাদের যুক্তিটি কতটা সত্য। সত্যিই কি তরিকতপন্থীরা ভণ্ড? আর যদি ভণ্ডই না হয় তাহলে খাজা গরিব নওয়াজের সিলসিলার লোক সংখ্যা এত কম কেন? এই সকল অজানা প্রশ্নগুলির উত্তর পাবেন আজকের এই ভিডিওটিতে। তাই সকলকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। পবিত্র কোরআনে মহান আল্লাহ বললেন, অধিকাংশই কোরআন বিশ্বাস করে না। সূরা বাকারা 100 নম্বর আয়াত। মহান আল্লাহ আরও বললেন, অধিকাংশ মানুষই নাফরমান। সূরা মায়দা আয়াত নম্বর 49। অধিকাংশ মানুষের বিবেক বুদ্ধি নেই। সূরা মায়দা 103 নম্বর আয়াত। এছাড়াও অধিকাংশ মানুষই মূর্খ অজ্ঞ। সূরা আনামের 111 নম্বর আয়াত। পবিত্র কোরআনে সূরা আরাফের 17 নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ। এই একই সুরার 102 নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ লোক ফাসিক। এছাড়াও সূরা তায়বার 8 নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ লোক প্রতিশ্রুতি ভঙ্গকারী। সূরা ইউসুফের 10 নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ লোক আন্দাজ অনুমানের ওপর চলে। সূরা ইউসুফের 36 নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে। এছাড়াও মহান আল্লাহ আরও বললেন, অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়। সূরা ইউসুফ 36 নম্বর আয়াত। এই একই সূরার 106 নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে শিরক করে। সূরা আম্বিয়ার 24 নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ সত্য জানে না। এবং সূরা মুমিনুরের 7 নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ সত্য অপছন্দ করে। সূরা ফুরকান 44 নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ চতুষ্পদ জন্তুর মতো বরং আরও নিকৃষ্ট। এছাড়া মহান আল্লাহ আরও বললেন, অধিকাংশ মানুষ আল্লাহর আয়াতকে বানচাল করার চেষ্টা করে। সূরা সফফাতের 5 নম্বর আয়াত। ভাইজান, এইরকমই একাধিক কোরআনের আয়াত রয়েছে যার দ্বারা মহান আল্লাহর অধিকাংশ লোকের মতামতকে মিথ্যা ও ভুল বলেছেন। সেগুলি আর আলোচনা করে ভিডিওটি বড় করলাম না। আর সবশেষ একটি আয়াত তুলে ধরে ভিডিওটি শেষ করব। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা আনামের 116 নম্বর আয়াতে বলেছেন, সুতরাং যদি তুমি অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথতে বিচ্যুত করে ফেলবে। তাই বলবো, কেউ যদি লোক সংখ্যার হিসাবে ভালো মন্দের বিচার করতে চান তাহলে সে ভুল করবে। তাই সকলকে অনুরোধ করব, লোক সংখ্যা বেশি না কম বিচার না করে কর্ম অনুযায়ী বিচার করার চেষ্টা করুন। আর কে ভণ্ড কে সঠিক সেটা আল্লাহই ভালো জানেন, সেটা বিচার করার ক্ষমতা আমাদের নেই। ভাই ও বন্ধুরা, এখনও ধর্মীয় ব্যাপারে অনেকেই বলে থাকেন সবাই যেটা করে আসছে আমিও সেটাই করছি, বেশিরভাগ মানুষ যেটা মেনে চলে আমিও সেটাই মানছি। তাহলে বেশিরভাগ মানুষের সাথে সাথে আপনিও জাহান্নামী। কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষই জাহান্নামী হবে। সূরা আরাফ 179 নম্বর আয়াত। 73 কাতারের মধ্যে 72 কাতারই জাহান্নামী। ইহকালে যারা অধিকাংশ লোকের অনুসারী হয় পরকালেও তারাই অধিকাংশ লোকেরই অনুসারী হবে। তাই অধিকাংশ মানুষ যেটাকে ধর্ম বলে তা বর্জন করাই ভালো। আর বেশি মানুষ সমর্থন করে বলেই সেই মত ও পথটি সঠিক এই ধারণাটি সম্পূর্ণ ভুল। বরং সেই মত ও পথকেই সঠিক বলা যেতে পারে যারা নিজেদের মুর্শিদের ওপর সঁপে দেয় এবং কোরআনের পাশাপাশি শরীয়ত মারিফতের জ্ঞান রাখে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করুন আর এই ধরনের আসল সত্যকে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।